12 জন অ্যাসাইনমেন্ট দিয়েছে, কতদিন তো মনে হয় ক্লাস করেছিলেন 20 জনের মতো। অ্যাসাইনমেন্ট কি রাতে দিয়েছিলাম? সন্ধ্যার আগে তো মনে হয় দিয়েছিলাম, অথবা সন্ধ্যায়। সন্ধ্যায় তো সবার দেখার কথা, সন্ধ্যায় তো সবাই ঘুমায় যায় না। কালকে তো শুক্রবার ছিল, শুক্রবার তো আমার সবাই আরো জায়গা থাকে, 14 আওয়ার্স। সন্ধ্যা 7টার দিকে দিয়েছি সম্ভবত। আচ্ছা, যারা ক্লাস অ্যাটেন্ড করেনি তারা মনে হয় এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে যখন ইলেকট্রিসিটি আসে আপনি তখন হচ্ছে ড্রাইভে আপলোড করে দিন, ঠিক আছে। আচ্ছা, এটা এই কোশ্চেনটা দিয়ে আমি বুঝিয়েছিলাম যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে স্টার্ট করবেন, ঠিক আছে, কোন একটা বিজনেস পারপাসের জন্য, তখন আপনার কি কি জিনিসগুলো প্রয়োজন হবে? কে বুঝতে পারছেন না ভাইয়া, বুঝি নিয়ে আমি আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারিনি, কেউ ক্লিয়ারলি বুঝতে পারলে একটু আশাফুল ভাইয়ের কথাটা রিপিট করলে আমার জন্য ভালো হয়। কেউ একজন রিপিট করেন, আশাফুল ভাইয়া কি বলেছে? আমরা বুঝতে পারিনি। জি, আমার ভাষায় বুঝিয়ে দিব, আপনি কি এটা বলেছেন মানে কোশ্চেন গুলো? আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাসাইনমেন্টটা যখন আমি দেখব তখন আমি বলে দিব, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে আমি মানে আপনাদেরকে যে ক্লাসে যে জিনিসগুলো বলি সেই জিনিসগুলো হচ্ছে আপনারা নোট ডাউন করে নেন না, বা আপনাদেরকে যে আমি ক্লাসের লেকচারটা গ্রুপে দিয়ে দিয়েছিলাম এটা হয়তো আপনারা খুলেও দেখেন নাই অনেকেই। এখানে দেখেন নাম্বার 2-তে আমি বলেছি হাউ ইউ ক্যান কনভার্ট ইউর কাস্টমার্স টু মেক ইউর প্রোডাক্ট সেল। আমি কিন্তু কতদিন আমার লেকচারে বলে দিয়েছি যে আপনারা কিভাবে আপনার কাস্টমারকে একটা প্রোডাক্ট কেনার জন্য কনভার্ট করবেন, ঠিক আছে। সেখানে আপনার ফার্স্টে ছিল হচ্ছে আগে আপনাকে খুঁজতে হবে, তারপর হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্টে যেতে হবে, এঙ্গেজমেন্টে যাওয়ার পরে তারপরে হচ্ছে একটা প্রোডাক্ট আপনি সেলে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো না জি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ঘুম থেকে উঠছেন মাত্র? আচ্ছা, হাউ ক্যান ইউ সেন্ড মেসেজ টু ইউর ক্লায়েন্টস ফর এ প্রোডাক্ট? এই কোশ্চেনের আনসার এটা ঠিক আছে, বাট এটা আমি চাইছিলাম যে আমার লেকচারে যেটা ছিল
যে হাউ ক্যান ইউ সেন্ড মেসেজ টু ইয়ার ক্লায়েন্টস ফর এ প্রোডাক্ট, আপনার ওখানে কয়েক ধরনের প্রোডাক্টের মানে আপনি কিভাবে মেসেজ সেন্ড করবেন, সে মেসেজটা কি টাইপের হবে। আপনি একটা এন্টারটেইনমেন্ট ভিডিও বানাচ্ছেন বা ভিডিও অ্যাডস বানাচ্ছেন, এখন সেটার জন্য আপনি যদি এর কোনো একটা এন্টারটেইনমেন্টের ভিডিও মানে ইয়েতে ভিডিওতে সেখানে যদি আপনি কোনো স্যাড একটা ভিডিও মেসেজ দেন, তাহলে সেটা কি হবে, হবে না। তো আমি এই এরকম চেয়েছি যে আপনি কোন টাইপের মেসেজ হচ্ছে দিবেন একটা প্রোডাক্টের জন্য, কিভাবে দিবেন সেই জিনিসটা চেয়েছিলাম। আচ্ছা, এখানে লিখেছেন পেইড সোশ্যাল, পেইড সোশ্যাল মানে এটা কেন? আমি তো বলেছি যে আপনার অর্গানিক অ্যান্ড পেইড প্রমোশন, আপনার টাইটেল হবে অর্গানিক প্রমোশন পেইড প্রমোশন, অর্গানিক সোশ্যাল এবং পেইড সোশ্যাল হবে না। রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল মার্কেটিং, এই অ্যাসাইনমেন্টটা কার, এটাতে যে যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলো আপনারা নোট ডাউন করে না ট্রাই করবেন। শুভচন্দ্র শুভ ভাই, আপনি কি বুঝেছেন আপনার এটার মধ্যে কি কি ভুল ছিল? ক্লাসে আছেন আপনি? যারা আগে আছেন তারা তাদেরটা চেক করছি। আপনাদের আনসার ঠিক হয়েছে, কিন্তু আমি গতদিন লেকচারে যেটা দিয়েছিলাম আপনারা ওইটা কেউ লেখেন নাই, যাদের মানে যে আপনাদের দুজনেরটা যে চেক করেছি দুজনের মধ্যে কেউ লিখেন নেই সেটা। আচ্ছা, হারুনুর রশিদ ভাইয়া আছে, আপনাদেরকে আমি মানে গত,
হ্যাঁ, গত আপনাদের 3টা বা 4টা ক্লাসে বলে 3টা ক্লাসে বলেছিলেন, কারণ শুরু ফার্স্ট আপনাদের ইন্ট্রো ক্লাস ছিল। আপনাদেরকে বলেছি যে আপনারা যেভাবে বলছেন যে ইফ ইউ হ্যাভ থট অ্যাবাউট সুইচিং গিয়ার্স অ্যান্ড গেটিং ইন টু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আপনি এটা কাকে বলছেন? যেহেতু আপনি একটা অ্যাসাইনমেন্ট করছেন, একটা জিনিসে আপনি রিসার্চ করছেন, ঠিক আছে, এখানে আপনার ইউ কথাটা আপনাদেরকে ইউজ করতে না করেছি। এখানে আপনার হতো যে ইফ ইউ হ্যাভ থট অ্যাবাউট সুইচিং গিয়ার্স, ঠিক আছে, এভাবে সেন্টেন্সগুলো একটু ঠিক করে লিখবেন। যখন লিখবেন তখন চেষ্টা করবেন যে ওটা একটা ওভারভিউ দেওয়ার জন্য নিজে। আচ্ছা দেখেন, আপনাদের ডাইরেক্ট কপি আমি করতে বারবারই মানা করি যে আপনারা হচ্ছে ডিরেক্ট কোনো জিনিস কপি করবেন না। আপনি একটা জিনিস পড়বেন, পড়ে সেটার যে সামারিটা হয় সামারিটা আপনি নিজে লিখবেন। লাগলে আপনার যদি মনে হয় যে আপনি সামারিটা নিজে লিখতে পারছেন না, ঠিক আছে, তাহলে অনলাইনে একটা আর্টিকেল থেকে কন্টেন্ট মেকিং এরও টুল আছে, আপনারা চাইলে ওখান থেকে পড়া একটা আর্টিকেল পড়ে সেখান থেকে সামারিটা আপনারা বের করেও লিখতে পারেন, ঠিক আছে। আপনি এখানে দেখেন কোশ্চেন হচ্ছে হাউ ইউ ক্যান কনভার্ট ইউর কাস্টমার্স টু মেক ইউর প্রোডাক্ট সেল। আপনি লিখেছেন ইন হিজ বুক আই পাবলিশড স্ট্রিট ওয়াইজ রিলেশনশিপ মার্কেটিং অন দ্য ইন্টারনেট। এখানে আপনি কোন বুকের কথা বলেছেন, কোন পাবলিক রিলেশনশিপের কথা বলেছেন, আর কার বুকের কথা বলেছেন যে আপনি মানে এটা করেছেন? আপনার এই কোশ্চেনের আনসারটা হয়ই নি। How can you send message to your clients for a program to help you get started? এই আপনার এটাতেও হয় নাই যে হাউ ইউ ক্যান গেট সরি হাউ ক্যান ইউ সেন্ড মেসেজ টু ইউর ক্লায়েন্টস ফর এ প্রোডাক্ট টু হেল্প ইউ গেট স্টার্টেড ইউজ দিস SMS টেমপ্লেটস ফর ইউর বিজনেস টেক্সট মেসেজিং। মানে আপনার এই লাইনটা পড়তে গিয়ে হঠাৎ করে আমি ভাবতেছিলাম যে আমি মানে গুগলের কোনো একটা জিনিস পড়তেছি যেখানে হচ্ছে যে আমাকে বলতেছে যে টু হেল্প ইউ গেট স্টার্টেড, ঠিক তখনই আমার খেয়াল হলো যে আমি আপনার অ্যাসাইনমেন্টটা পড়তেছি। এখানেও আপনি সেম জিনিসটা পড় করছেন। ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড পেইড প্রমোশন। আচ্ছা, ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড পেইড প্রমোশন আপনি হচ্ছে 3 লাইনে লিখে দিয়েছেন, যেটা আরো বড় আনসার হওয়ার কথা ছিল। When promoting brand awareness, organic interactions will showcase your same Gulbali person, your brand's personality and values. Write down the advantages of social digital marketing. The main advantage also is the other target audience, the privilege to know cost effective and reasonable way. আচ্ছা শাওন হাসান, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? তো খালি ফোল্ডার দেখতে পাচ্ছি। শাওন হাসান ভাই আর কি আছেন ক্লাসে? আপনার অ্যাসাইনমেন্টটা এখানে আসেনি ভাইয়া। আচ্ছা, আমি আরো একজনকে দেখলাম যে আপনারা লিখেছেন যে আপনারা কাস্টমারকে ইয়ে কিভাবে করবেন, মানে
ওরা যে আপনাদের সেল হবে এর জন্য আপনারা মেসেজটা কিভাবে দিবেন। এখানে এই এই যে এই কোটেশনের ভিতরে যে লেখাটা, এগুলার এক একটা ট্যাগ বলে, ঠিক আছে, আপনারা যে লিখেছেন হাই কাস্টমার নেম, উই আর সো এক্সাইটেড, এভাবে যে ট্যাগ গুলো দিয়েছেন, এই ট্যাগ গুলো আপনারা পেয়েছেন কোথায়? একদম ডিরেক্ট হচ্ছে আপনারা গুগল একটা জিনিস দেখবেন, কপি পেস্ট করে দিবেন, এমন হলে তো আপনাদের অ্যাসাইনমেন্ট করার কোনো দরকার নেই। তাহলে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে আপনারা জাস্ট হচ্ছে আমাকে রেফারেন্স দিয়ে দিবেন যে ম্যাম আমি হচ্ছে এখানে এই জিনিসটা দিয়েছি, আমি কষ্ট করে লিখতে পারলাম না, আপনারা আপনি হচ্ছে এই রেফারেন্সে গিয়ে আনসারটা দেখে নেন, এখানে আনসারটা আছে, নেক্সট টাইমে আপনারা এরকম করবেন, ঠিক আছে? আপনাদের কষ্ট করে অ্যাসাইনমেন্ট করার দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে আমি চেয়েছি আপনাদের অর্গানিক প্রমোশন অ্যান্ড হচ্ছে পেইড প্রমোশনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? আপনারা এতটাই হচ্ছে ইন্টারনেট বেসড হয়ে গেছেন, মানে আপনারা নিজেদের থেকে কোনো কিছু আপনাদের লিখতে ইচ্ছে করে না। অর্গানিক প্রমোশন অ্যান্ড পেইড প্রমোশন, এই দুটা জিনিস আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে তো আপনি নিজে আনসারটা করতে পারতেছেন। পেইড সোশ্যাল হ্যাজ বিকাম এন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। কেন? সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার অন্য কোনো কিছু কি মানে প্রমোশন করা যায় না? অন্য কোনো কিছু কি পেইড প্রমোট হয় না? আপনার ওয়েবসাইটও তো আপনি পেইড প্রমোট করতে পারেন, তাই না? যারা এভাবে লিখেছেন তাদেরকে বলছি যে আপনি মানে জাস্ট হচ্ছে প্রমোশন, অর্গানিক প্রমোশন এবং পেইড প্রমোশন, এই দুইটা জিনিসের মধ্যে আপনি ডিফারেন্সটা আপনার নিজের ভাষায় লিখুন। এখানে পেইড সোশ্যাল, অর্গানিক সোশ্যাল এইসব জিনিসগুলো কোত্থেকে আসছে? আমি তো সোশ্যাল কিছু আপনি কিভাবে প্রমোট করবেন সেই জিনিসটা জানতে চাইনি। রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল মার্কেটিং। আপনারা যে এইভাবে ডিরেক্ট কপি করে লিখছেন, আপনাকে পেইড প্রমোশন, অর্গানিক প্রমোশন এই দুইটার মধ্যে জিজ্ঞেস করলে আপনারা কে এটা তাহলে বলতে পারবেন না? আপনাদেরকে যদি ওখানে দেখবেন যে অনেক সময় অনেকে পোস্ট করে যে আমি কোনো কাজ পাচ্ছি না, এতদিন ধরে আমার প্রোফাইল, তাও কাজ পাচ্ছি না, রিকোয়েস্ট পাঠাচ্ছি, হচ্ছে না, হয় না, কারণ হচ্ছে তারা যে রেসপন্সগুলো পায় বা বায়ারের কাছ থেকে যে মেসেজগুলো পায় বা যা তারা যে রিকোয়েস্টগুলো দেয় সেগুলোর মধ্যে তারা বায়ারকে ঠিকভাবে তাদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের কোনো মানে প্রুফই হচ্ছে তাকে দিতে পারে না। সো আপনাকে হচ্ছে নিজেকে লিখতে পারতে হবে। আপনার সেন্টেন্সে হাজারটা ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ট্রাই করবেন যাতে আপনি নিজে লিখতে পারেন, কপি পেস্ট না। আচ্ছা, মাসুদ রানা ভাইয়া আছে, এমডি মাসুদ রানা? আচ্ছা, আশরাফুল খান ভাই আপনি কি আছেন? আচ্ছা দেখেন, আপনি ডিরেক্ট কপি পেস্ট করেছেন, এ কারণে আপনার এখানে ফন্ট অর্ধেক ছোট, এখানে অর্ধেক বড়, আবার এখানে অর্ধেক ছোট, বুঝতে পারছেন? আপনার এখানে লেখা ছিল যে ওয়েন স্টার্ট ডিজিটাল মার্কেটিং অনলাইন, হোয়াট আর দ্য থিংস ইউ নিড, ঠিক আছে? আপনাকে এখানে বলা হয়েছে যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং অনলাইনে স্টার্ট করছেন তখন আপনার কি কি জিনিসগুলো লাগবে। কতদিন আমি আপনাদেরকে যে লেকচার শিটটা দিয়েছিলাম সেটার মধ্যে লেখা ছিল যে আপনি যখন ডিজিটালি একটা হচ্ছে বিজনেস স্টার্ট করবেন তখন আপনার একটা ডোমেইন লাগবে, আপনি কিভাবে জিনিসগুলো সাজাবেন, এই এই পয়েন্টগুলো হচ্ছে ওখানে দেওয়া ছিল। আপনি জাস্ট হচ্ছে ওই জিনিসটা পড়ে ওখান থেকে পয়েন্টগুলো লিখে জাস্ট এক দুই লাইন করে ডিসক্রিপশন লিখলে আপনার কিন্তু হয়ে যেত,
আপনারা ওই জিনিসটা কেউই করেন নাই। আর এভাবে দেখেন যে আপনারা যে ডিরেক্ট কপি পেস্ট করেন, এইটা হচ্ছে আপনারা ডিরেক্ট দেওয়ার কারণে এখানে এরকম ফরম্যাটে চলে আসে। ডিরেক্ট কপি পেস্টেরও যিনি ইয়ে আছে, আপনারা কোনো নোটপ্যাডে নেন, নোটপ্যাডে নিয়ে সেগুলোকে আলাদা সাজান, তারপর এনে কপি পেস্ট করেন, তাহলে দেখবেন যে ফন্টগুলো একদম ঠিক আছে। আপনাদেরকে যদি আমি কখনো মানে ভাইয়া, আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আশাকুল ভাইয়া, আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না ভাইয়া। ধরেন যে আপনি একটা কোশ্চেন বুঝতে পারেন নাই, ঠিক আছে, আপনি যদি, আপনাদেরকে তো আমি এটা শুরুর ক্লাসে বলে দিয়েছি যে আপনি যদি একটা জিনিস বুঝতে না পারেন, আপনার যে কোর্সমেটরা আছে, সরি বলছি যে আপনার যে কোর্সমেটটা আছে, তাদেরকে হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই বা আপু, আমি হচ্ছে যে এখানে এই প্রশ্নটা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দেন। বা আমি আপনাদেরকে বলেছি যে মানে আপনি তাদের হেল্প পেলেন না, আপনি গ্রুপে একটা পোস্ট করবেন, পোস্ট করে, যেহেতু পোস্টের নোটিফিকেশনগুলো সবসময় আসে না, তো সে কারণে আপনি হচ্ছে পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে দিবেন। দেখা যাবে যে আমি যখন অনলাইনে থাকব, তখন আমি যদি আপনার সেই পোস্টটা দেখি বা আপনার যদি দেখি যে আমাকে কোথাও আপনি মেনশন করেছেন, তাহলে আমি কিন্তু সেই জিনিসটা অবশ্যই দেখবো যে এটা অবশ্যই ইমার্জেন্সি কিছু, সে কারণে সে হচ্ছে যে আমাকে এখানে মেনশন দিয়েছে, তাহলে কিন্তু আমি আপনাকে এই জিনিসটা বলে দিতে পারবো। ধরেন যে আপনি একটা টাস্ক করতে গিয়ে আপনি ওই জিনিসটা বুঝতে পারলেন না, আপনি তো আমাকে কোথাও পোস্টও করেননি, কোথাও মেনশনও করেননি, আমাকে বলেন, যেহেতু আজকে ক্লাসে বলছেন, তাই আমি আপনাকে বলে দিলাম যে নেক্সট টাইম আপনার যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এভাবে করতে পারেন যে গ্রুপে একটা পোস্ট করে সেখানে হচ্ছে যে আমাকে মেনশন করে দিলাম। আগে আপনার কোর্সমেটদের কাছে জিজ্ঞেস করবেন, তারপরে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আমাকে পোস্ট করে তারপর জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কারণ আমি এটা এই কারণে বলছি, দেখা যাবে যে একসাথে পাঁচজন একটা প্রবলেম ফেস করছেন, ডিফারেন্ট ডিফারেন্ট, এখন পাঁচজনই যদি আগে সেটার সলিউশন না খুঁজে পোস্ট করে আমাকে মেনশন দেন, দেখা যায় যে আমি হয়তো ওই টাইমটাতে ফ্রি থাকবো না, ঠিক আছে, তো আমি হয়তো তখন আনসারটা দিতে পারবো না, তখন আপনার এটা মনে হতে পারে যে ম্যাম আমার আনসার দিচ্ছে না, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইমটাতে ফ্রি নেই। আর যেহেতু পাঁচজন সিমিলার মানে একটা টাইমে হচ্ছে যে আপনারা পোস্ট করবেন, পাঁচজনই আমাকে মেনশন দিবে, দেখা যায় যে সেই পাঁচজনই কিন্তু আপনারা আপনাদের ওই প্রবলেমটা নিয়ে কিন্তু পড়ে থাকবেন, সলিউশনটা কিন্তু ওই মুহূর্তটাতে আর পাবেন না। এ কারণে যে আপনার যে কোর্সমেটরা আছে, আগে তাদের কাছে বলবেন যে আমার এই জিনিসটা তো প্রবলেম মানে বুঝতে প্রবলেম হচ্ছে, যদি কেউ বুঝে থাকেন আমাকে বলেন, আর যদি মানে কেউই না বুঝে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পোস্ট করে দিবেন, ঠিক আছে ভাইয়া? How you can convert your customers to make your product sell? First we have to do it. আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ না ভাইয়া, হোয়াটসঅ্যাপ হবে, ঠিক আছে, আর এখানে ওই অ্যাপোস্ট্রফি হবে না হোয়াটসঅ্যাপ অ্যাপের জন্য।
আচ্ছা আশরাফি ভাইয়া, আছেন তো আপনি? আশরাফি ভাইয়া, দেখেন যে এখানে আছে, লিখেছেন যে ডিজিটাল মার্কেটিং অ্যালাউজ ইউ টু টার্গেট আইডিয়াল কাস্টমার্স, ঠিক আছে? এখানে অ্যালাউজ ইউ টু লিখবেন না, ডিজিটাল মার্কেটিং অ্যালাউজ টু টার্গেট আইডিয়াল কাস্টমার্স, আপনি এইভাবে করে লিখতে পারেন। এখানেও সেম ইউ দিবেন না। বুঝতে পারছি না ভাইয়া, চলে বলতে হবে। আচ্ছা রাজু ভাইয়া আছেন? রাজু ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন যে আপনি, আপনার আনসার ঠিক আছে, লিখেছেন ভালো হয়েছে, কিন্তু আপনি কিন্তু বলেছে যে কিভাবে কাস্টমারকে হচ্ছে যে আপনি কনভার্ট করবেন, তো আপনি যদি জাস্ট এইভাবে প্রেজেন্টে লেখেন তাহলে বোঝা যায় যে আপনি এখন করছেন, পরে করবেন না, ঠিক আছে? এর জন্য এখানে লিখে দিবেন যে আই উইল মেক ইট ইজি ফর বেস্ট কাস্টমার্স টু পোস্ট রিভিউজ, আই উইল এনকারেজ মাই বেস্ট কাস্টমার্স টু রাইট টেস্টিমোনিয়ালস, ঠিক আছে? এভাবে করে লিখবেন। এখানে যে ইউ শুড বি লিখেছেন এটা হবে না। ল্যাব গামস গিভেন ইন ইউর পেমেন্ট অপশন এন্ড
আচ্ছা আল-আমিন হোসেন ভাইয়া, দেখেন যে যখন আপনি কোনো পয়েন্ট লিখতেছেন, ওই পয়েন্টের মধ্যে মা, ইউ, বি, আস, আওয়ার এগুলা কোনো ধরনের প্রোনাউন ইউজ করবেন না। যেহেতু আপনি এখানে একটা পয়েন্ট লিখছেন যে নো দ্য লেটেস্ট ট্রেন্ডস, পয়েন্টটা হতে পারতো ইউজ ক্রিয়েটিভিটি, ইউজ মাই ক্রিয়েটিভিটি না, ঠিক আছে? ইউজ মাই ক্রিয়েটিভিটি বলতে যে এখানে আপনার যে ক্রিয়েটিভিটিটা সেটাই বোঝায়, ঠিক আছে? আপনি ইউজ ক্রিয়েটিভিটি দিয়ে সেখানে ক্রিয়েটিভিটি যে টাইপগুলো আছে আপনি সেই জিনিসগুলো দিতে পারেন। যে এখানে দেখেন যে আস্ক স্পেসিফিক কোয়েশ্চেনস লিখেছেন, এটা হচ্ছে যে এভাবে না লিখে আপনি এখানে লিখতে পারতেন আস্ক স্পেসিফিক কোয়েশ্চেনস লাইক দেয়ার এইজ, দেয়ার জেন্ডার, তারপর হচ্ছে যে মানে তারা ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো আপনি অ্যাবাউট দেয়ার এডুকেশন এভাবে করে হচ্ছে অ্যাড করতে পারতেন। এভাবে আপনি যে মানে ডিরেক্ট কোয়েশ্চেন লিখে দিয়েছেন এভাবে দিবেন না।
বিদেশে এই তো এই তো আচ্ছা আব্দুল মজিদ ভাই, আপনি কি আছেন? আচ্ছা দেখেন যে এখানে আপনি লিখেছেন, আই মাস্ট গেট টু গ্রিপস উইথ সোশ্যাল মিডিয়া, আই মাস্ট বিল্ড ইউর বিজনেস ফেসবুক প্রোফাইল। এখানে আপনি মানে আরেকজনেরটা কেন লিখেছেন? আপনার এটা নিজের হবে, ঠিক আছে? আই মাস্ট বিল্ড মাই বিজনেস ফেসবুক প্রোফাইল অ্যান্ড মাই লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? এখানে এটা আরেকজনের হবে না, বুঝতে পেরেছেন? যেন হচ্ছে আপনাদের পোস্টে দিয়েছিলেন কমেন্টে। রাজা আমাদেরটা দেখেছি, রবিন মিল।
আচ্ছা, রবিন ভাইয়া আছেন? রবিন ভাইয়া কি ক্লাসে আছেন? ঠিক আছে, আপনাদের সবার অ্যাসাইনমেন্টই আমি দেখেছি, সবাই কপি করেছেন। দুই একজন হচ্ছে নিজে লেখার চেষ্টা করেছেন, কিছু জিনিস কপি করেছেন। এখন আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনারা যদি আগামীকাল থেকে পুরো জিনিসগুলা কপি করেন, তো সেক্ষেত্রেও সমস্যা নেই, আপনারা কপি করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি কপি করেন, তাহলে পরের দিন থেকে যে যে জিনিসগুলো লিখবেন, আমি সেখান থেকে হচ্ছে যে আপনাকে র্যান্ডামলি প্রশ্ন জিজ্ঞেস করব। হয়তো কাউকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, কাউকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। প্রশ্নগুলো আপনার অ্যাসাইনমেন্ট থেকেই আপনাকে করা হবে। আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আপনি আনসার লিখবেন। কিন্তু আপনি যদি পুরাটাই কপি পেস্ট করেন, তাহলে কোনো সমস্যা নেই, আপনি কপি পেস্ট করবেন। আচ্ছা, আচ্ছা, আছেন সবাই? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনারা যদি হচ্ছে যে নেক্সট দিন থেকে কপি পেস্ট করেন, তাহলে কোনো সমস্যা নাই, যে যেখান থেকে ইচ্ছা, যে সোর্স থেকে ইচ্ছা কপি পেস্ট করবেন। কিন্তু আমি হচ্ছে যে সেখান থেকে আপনাদেরকে র্যান্ডমলি প্রশ্ন জিজ্ঞেস করব, দুই থেকে তিনটা, তিনটার বেশি প্রশ্ন কাউকেই করব না। ঠিক আছে, তো আপনারা যেই যেই হচ্ছে অ্যাসাইনমেন্টটাই করেন না কেন, সেই অ্যাসাইনমেন্টটা নিজে হচ্ছে আগে পড়ে নেবেন ক্লাস শুরুর আগে, যাতে আপনাকে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে আপনাদের সেটা মিস না হয়ে যায়। আর যারা হচ্ছে প্রশ্ন বুঝবেন না, সেটা আপনাদেরকে বলেই দিয়েছি যে আপনারা মেসেঞ্জার আছে, তারপর গ্রুপ আছে, পোস্ট করেন, বা আপনাদের মেসেঞ্জারে আপনাদের যে কোর্সমেট আছে তাদেরকে জিজ্ঞেস করেন। হেল্প না পেলে আমি তো আছি, আমি আপনাদের হেল্প করবো, সমস্যা নেই। আর এই যে আপনাদের এখন যে লিখাতে ভুল হচ্ছে, বা আপনাদের অ্যাসাইনমেন্ট করতে সমস্যা হচ্ছে, আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। এ কারণে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কোনো কারো একজনের অ্যাসাইনমেন্ট নিচ্ছি, সেটাতে যে ভুলগুলো আছে আমি সেটা নিয়েই বললাম। কার আবার অনেক দেখা যাচ্ছে যে অন্য সময় কারো অ্যাসাইনমেন্ট দেখে আমি কোনো কিছুই বললাম না, এর মানে এটা না যে তার অ্যাসাইনমেন্টে কোনো ধরনের কোনো ভুল নেই বা কিছু। আবার যার অ্যাসাইনমেন্ট দেখে বলছি, এটা মানে এটা না যে শুধু তার একার অ্যাসাইনমেন্টেই ভুল হচ্ছে। কারণ আমি আজকে হচ্ছে যে মুনজিরিন খানম আপু, তার অ্যাসাইনমেন্টটা দেখে বলছিলাম, তো সেই রকম হচ্ছে যে সেম লেখাই হচ্ছে যে আমি আরো চার পাঁচটা পেয়েছি। ঠিক আছে, তো যারাই হচ্ছে এভাবে করে লিখেছেন, তা আমি সবাইকেই বলবো যে আপনারা হচ্ছে যে কপি পেস্ট করবেন না, ট্রাই করবেন নিজে লেখার জন্য। আপনি নিজে যদি দুইটা সেন্টেন্স লিখেন, দুইটা সেন্টেন্সের মধ্যে যদি আপনার 100টা ওয়ার্ড থাকে, 100টার মধ্যে আপনার 60টা ওয়ার্ডে ভুল হোক, কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন নিজে লেখার জন্য, কোনো সোর্স থেকে নেওয়ার জন্য না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে আজকে দেখি, আচ্ছা দেখেন, আজকে হচ্ছে যে আমরা যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর যে ওভারভিউ, সেই ওভারভিউটা নিয়ে আমরা কথা বলবো। আর একটা বা দুইটা ক্লাস পরে আমরা হয়তো স্কিলের ক্লাসে ঢুকে যাব। তো স্কিলের ক্লাসের আগে আপনাদের যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আছে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, এই কারণে আপনাদের থিওরি অ্যাড করা। আর আপনাদের স্কিলের যে ক্লাসগুলো থাকবে, স্কিলের ক্লাসের মধ্যে যদি কোনো ধরনের থিওরি রিলেটেড কোনো কিছু দরকার হয়, সেটা সেখানে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখেন, যে ডিজিটাল মার্কেটিং কি আমরা তো জানি, ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং অ্যান্ড মেনটেইনিং কাস্টমার্স রিলেশনশিপস থ্রু অনলাইন অ্যাক্টিভিটিস টু ফ্যাসিলিটেট দ্য এক্সচেঞ্জেস ফর আইডিয়াস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দ্যাট স্যাটিসফাই দ্য গোলস অফ বোথ পার্টিস। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমরা জানি যে এটা হচ্ছে যে আমাদের অনলাইনের থ্রুতে কাজ করে, একটা কি রিলেশনশিপ মেনটেন করার জন্য আমাদের যে কাস্টমার থাকে, সে সেই কাস্টমারদের সাথে, এবং আমরা যাতে আমাদের বিজনেসটাকে খুব দ্রুত হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে করা হয়, আমরা ইন্টারনেটের থ্রুতে কাজটা করি, যেটা হচ্ছে যে আমরা এর আগে হচ্ছে দেখে এসেছি। এখানে দেখেন যে আরেকটা কি আছে, দ
দেয়ার আর মেনি বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং ওভার ট্র্যাডিশনাল মার্কেটিং। আমরা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এগুলো দেখেছি যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর উপরে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কি ধরনের ইনফ্লুয়েন্সগুলো থাকে, কিভাবে ডিজিটাল মার্কেটিংটা কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখেছি। এখানে দেখেন আবার যে কি বলেছে, পুটস দ্য কনজিউমার ইন কন্ট্রোল। ঠিক আছে, ট্র্যাডিশনাল মার্কেটিং, এটার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কি করে, যে কনজিউমার কন্ট্রোলে থাকে, প্রোভাইডস কনভিনিয়েন্স, ইনক্রিজেস স্যাটিসফ্যাকশন, ড্রাইভস ব্র্যান্ড লয়্যালটি, রিডিউসেস দ্য সেলিং সাইকেল, রিডিউসেস দ্য কস্ট অফ সেলস, বিল্ডস ইয়োর ব্র্যান্ড, প্রোভাইডস টার্গেটেড রেজাল্টস, ইট ইজ মেজারেবল, কস্ট ইফেক্টিভ। এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে থাকে না। এখানে হচ্ছে যে আপনার কনজিউমারকে কন্ট্রোল করছে, কনভিনিয়েন্স দিচ্ছে, ঠিক আছে, আপনার সুযোগ সুবিধার মতো আপনি কাজ করতে পারছেন, যেটা হচ্ছে যে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আপনি পারবেন না। এরপর আপনার হচ্ছে স্যাটিসফ্যাকশন গ্রো করবে। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কেন স্যাটিসফ্যাকশন গ্রো করবে, ধরেন আপনি ফেসবুক একটা বিজনেস করছেন, এখন দেখা যায় যে আগে কী হতো যে আমরা সবাই হচ্ছে যে দোকানে গিয়ে একটা জিনিস কিনতাম বা মার্কেটে গিয়ে হচ্ছে একটা জিনিস কিনতাম। এখন আমরা কী করি যে আমাদের মানে আমরা হচ্ছে অনলাইনে বিভিন্ন জিনিস দেখতে পাই, আমাদের দৈনন্দিন যে বাজারও করতে হয়, এটা আমরা কী করতে পারি, অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাসাতে হচ্ছে ডেলিভারি নিতে পারি। এটাতে হচ্ছে যে আমাদের টাইমও কম লাগতেছে, প্লাস হচ্ছে কি আমরা এখানে স্যাটিসফাই হচ্ছি, বা আমাদের যে ধরনের রিভিউই হোক না কেন আমরা আবার সেই কোম্পানির সাথে শেয়ার করতে পারছি। এরপর হচ্ছে যে আপনার ড্রাইভস ব্র্যান্ড লয়্যালটি, আপনার ব্র্যান্ডের যে লয়্যালটিটা, যেটা হচ্ছে যে আমরা ওই দিন বলছিলাম যে আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেস আপনি সবসময় হচ্ছে ভালো জিনিস প্রোভাইড করেন, কিন্তু দেখা যায় যে কোনো কারণে আপনার কোনো একটা প্রোডাক্টে মিস্টেক হয়ে গেল, যে মিস্টেক এলি সেটাতে হচ্ছে যে খারাপ একটা প্রোডাক্ট চলে গেল, তাহলে কাস্টমার কিন্তু আপনার প্রতি লয়্যাল, যে সে সবসময় আপনার কাছ থেকে জিনিস নেয়, তো আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট খারাপ হইতে পারে না, এটা কিন্তু সে বিশ্বাস করে। সো একটা প্রোডাক্ট যদি তার কাছে খারাপ চলে যায়, সে কিন্তু এটাই ভেবে নিবে যে এটা হচ্ছে মিস্টেকলি হয়ে গেছে, ঠিক আছে। সো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে কি লয়্যালটি গ্রো করে। এরপর হচ্ছে যে আপনার সেলিং সাইকেল হচ্ছে রিডিউস করে, কস্ট ইফেক্টিভ, আপনার ব্র্যান্ডকে হচ্ছে বিল্ড আপ করে, আপনি যে রেজাল্ট পেতে চান সেই রেজাল্ট হচ্ছে আপনি টার্গেটের ভিত্তিতে রেজাল্টটা পেতে পারেন। এই তো আচ্ছা, এরপর দেখেন যে হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং কনসিস্টস অফ, ডিজিটাল মার্কেটিংয়ে কী কী জিনিসগুলো থাকে। এখানে দেখেন ওয়েবসাইট ডিজাইন আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, পে পার ক্লিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেইল মার্কেটিং আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ব্যানার অ্যাপস, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি এই জিনিসগুলোর উপর বেস করে গড়ে ওঠে, ঠিক আছে। এই জিনিসগুলো সব আপনাদের এই কোর্সে দেখানো হবে না, যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে সেখানে ডিসকাস করবো। যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য লাগে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি সোশ্যাল মিডিয়াতে কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে সেটা ম্যানেজ করবেন। ইমেইল মার্কেটিং আছে, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিং আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার এই কোর্সে দেখবেন। আচ্ছা, এরপর দেখেন যে ডিজিটাল মার্কেটিং অবজেক্টিভস, অবজেক্টিভসের মধ্যে কী আছে। ওয়ান ওয়ে টু মেক শিওর ইউ আর ফাউন্ড অন দ্য, আচ্ছা অবজেক্টিভের মধ্যে দেখেন কী আছে, যে রিচিং দ্য রাইট অডিয়েন্স। আপনি অবজেক্টিভের মধ্যে হচ্ছে পাবেন যে আপনার যে যে সঠিক অডিয়েন্সগুলো দরকার, ধরেন আপনি একটা বিজনেস করছেন, বিজনেসে আপনার মানে এজ কাট, এজ লিমিট হচ্ছে যে আপনি 30 থেকে 50 এজ পর্যন্ত অডিয়েন্স আপনি নেবেন। এখন আপনি ধরেন যে একটা অ্যাডস ক্যাম্পেইন করলেন, সেই অ্যাডস ক্যাম্পেইনে আপনি যদি কি বলে 13 থেকে 20 পর্যন্ত এইজের পিপল নেন, তাহলে সেটা হচ্ছে কখনোই আপনার রাইট অডিয়েন্স হবে না। সো হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার যে রাইট অডিয়েন্স দরকার সেই রাইট অডিয়েন্সের কাছে রিচ করতে পারবেন। এরপর হচ্ছে টু এনগেজ উইথ ইয়োর অডিয়েন্স, আপনি আপনার অডিয়েন্সকে কীভাবে এনগেজ করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে তাদেরকে বিভিন্ন টাইপের মেসেজ দিতে পারেন। মেসেজ দিতে পারেন বলতে সেটা আপনার যদি কোনো এন্টারটেইনমেন্টের দরকার হয়, বা হচ্ছে যে আপনার কোনো
কি বলে এডুকেশন সিস্টেম, মানে আপনি যেটাই করেন না কেন যেই মেসেজটা দিতে চান এক্সাক্ট ওই মেসেজটা দিয়ে আপনাকে হচ্ছে তাদেরকে এনগেজ করতে হবে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন ধরনের অডিয়েন্স আপনার বিজনেসের জন্য দরকার, আপনি কোন ধরনের অডিয়েন্সকে চাচ্ছেন তাদেরকে হচ্ছে আপনার সেভাবে এনগেজ করতে হবে। এরপর হচ্ছে যে টু মোটিভেট ইউর অডিয়েন্স টু টেক অ্যাকশন। মোটিভেট ইউর অডিয়েন্স টু টেক অ্যাকশন মানে কি বোঝাচ্ছে, যে আপনি যে অডিয়েন্স পাচ্ছেন তাদেরকে আপনার মোটিভেট করতে হবে। আপনার প্রোডাক্টের যদি আপনার একটা প্রোডাক্ট হয় যে আপনি ইলেকট্রনিক্স কোনো কিছু সেল করছেন, তাহলে হচ্ছে যে আপনার কাস্টমারকে আপনার ওইভাবে করে বোঝাতে হবে যে আমাদের এই প্রোডাক্টটা ভালো, আপনি এতে এই এই ফিচারগুলো পাচ্ছেন। এবং টেক অ্যাকশন মানে হচ্ছে যে আপনারা যে তাকে সেলে কনভার্ট করবেন আপনার একটা কাস্টমারকে, সেই জিনিসটা বোঝানো হয়েছে যে আপনি আপনার কাস্টমারকে মোটিভেট করে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা হচ্ছে তার কাছে সেল করবেন। এরপর দেখেন এফিশিয়েন্ট স্পেন্ডিং অন ইওর ক্যাম্পেইন। এফিশিয়েন্ট স্পেন্ডিং, এখন ধরেন যে আপনি একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন, যে ক্যাম্পেইনের বাজেট হচ্ছে যে আপনার ধরেন $20। এখন $20 কাজ আপনি কখনোই কিন্তু $5 পাবেন না, আর যদি পানও তাহলে সেটা হচ্ছে কোয়ালিটিফুল হবে না, সেটা কোয়ালিটি খারাপ থাকবে। এই জন্য হচ্ছে যে আপনি আপনার বাজেট যদি হয় $20, আপনাকে সেই $20ই স্পেন্ড করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে যে ধরেন আপনি একটা কাজের জন্য $50 স্পেন্ড করেছেন, এখন আপনি চা আপনি মানে যে কোনো বিজনেসই করেন না কেন, আপনার ইচ্ছা থাকবে যে আপনি যে জিনিস মানে যে পরিমাণ কি বলে স্পেন্ড করবেন, আপনার ইয়ে থাকবে যে তার থেকে বেশি যেন আপনার প্রফিট হয়, ঠিক আছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে আপনার বোঝানো হয় এটাই যে আপনি ধরেন $50 আপনি ইনভেস্ট করেছেন, সেখানে যাতে আপনার প্রফিট কিছু থাকে, মানে এবং মানে হচ্ছে যে আপনার কি বলে ইনভেস্টমেন্টে যে প্রফিটটা আসবে রিটার্ন, সেই জিনিসটা আর কি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর দেখেন যে কি আছে ডিজিটাল মার্কেটিং গোল। ডিজিটাল মার্কেটিং গোলে কি আছে, যে ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাবাউট জেনারেটিং সেলস অর ক্যাপচারিং লিডস ফ্রম কাস্টমার্স দ্যাট আর সার্চিং অন দ্য ইন্টারনেট ফর আনসার্স। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের গোল আপনার কি, যে আপনি যেভাবেই হোক যে আপনার যে একটা প্রোডাক্ট থাকবে আপনি সেই প্রোডাক্টটা যে কোনোভাবে হোক সেল দিবেন। এর জন্য আপনার অনেক সময় লিডস কালেক্ট হতে পারে, সেই লিডসগুলো আপনি কালেক্ট করবেন, সেটা আপনি বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারবেন, লিড জেনারেশনের মাধ্যমে করতে পারবেন। এভাবে কালেক্ট করে তারপর হচ্ছে যে আপনার যে মেইন যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা হচ্ছে যে আপনাকে সেল দিতে হবে, এটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে গোলটা সেটা। আচ্ছা, এরপর দেখেন দ্য ফিউচার অফ দ্য ওয়েব ইজ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, যে ফিউচার হচ্ছে সোশ্যাল মিডিয়া, ধরেন যে আমরা এখন কি করি যে যেহেতু ওয়ার্ল্ড হচ্ছে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং মানুষ মানে সেটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতেই হোক তারা হচ্ছে যে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া নির্ভর হচ্ছে। যেমন ধরেন যে আমি মানে যখন কাজ করতে গিয়েছি শুরুর দিকে আমি যখন কাজ করতাম তখন আমি দেখেছি যে মানে অনেকেই হচ্ছে মানে ডিফারেন্ট কান্ট্রির, ধরেন USA, UK, ফ্রান্স, এদিকে মানে অনেক কান্ট্রিতেই হচ্ছে যে তারা ফেসবুক কি জিনিস সেটা জানে বাট তারা ফেসবুক ইউজ করে না। কারণ কি মানে তাদের ওখানে হচ্ছে ফেসবুকের এতটা পপুলারিটি নাই, তার জন্য তারা হচ্ছে ফেসবুক ইউজ করে না, তারা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে। দেখেন যে
আচ্ছা, সবাই জয়েন করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেকে সেসব দেশে দেখা যায় যে তারা ইনস্টাগ্রাম ইউজ করে কিন্তু ফেসবুক ইউজ করে না, বাট আপনারা যদি দেখেন ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকের আরো অনেক পরে এসেছে। তো মানে ধীরে ধীরে কিন্তু এখন আবার দেখা যায় যে এখনো তাদের হচ্ছে যে অনেকেই ফেসবুক ইউজ করে না, বাট ধীরে ধীরে তারা এইদিকে ধাবিত হচ্ছে। তো আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে যে আপনার যে বিজনেসটা থাকবে সেই বিজনেসটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে একদম যে বেশি কাজটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় করবে, সোশ্যাল মিডিয়া থেকে আপনার হচ্ছে বেশি রেজাল্ট আসবে। এর জন্য বলা হয়েছে যে আপনার ফিউচার হচ্ছে ওয়েবের জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়াতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন হতে পারে, ভিডিও ক্যাম্পেইন হতে পারে, ঠিক আছে, ইমেজ দিয়ে আপনি বোঝাতে পারেন, তারপর হচ্ছে যে আপনার ব্লগিং যে সাইটগুলো আছে সেখানে আপনি ব্লগ করতে পারবেন, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর দেখেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জিনিসটা কি আমরা দেখি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ আচ্ছা দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ গেটিং ট্রাফিক ফ্রম ফ্রি অর্গানিক এডিটোরিয়াল অর ন্যাচারাল লিস্টিংস অন সার্চ ইঞ্জিনস। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যেটা, এটা হচ্ছে কি যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ের থেকে হচ্ছে ট্র্যাফিক পেতে পারেন আপনার ইয়েতে, কি বলে, ওয়েবসাইটে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে লিস্টিং করার জন্য। এটা কি কি যে ফ্রি হইতে পারে, অর্গানিক হইতে পারে, এডিটোরিয়াল হতে পারে, ন্যাচারাল হতে পারে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা নর্মালি আমাদের কাজে লাগে আমাদের ওয়েবসাইটকে হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আপ করার জন্য, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। অপটিমাইজেশনটা হচ্ছে আপনি অপটিমাইজ করবেন, আর সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন হচ্ছে গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, এই জিনিসগুলো, যে এই এই সাইটগুলোতে আপনি যখন আপনার ওয়েবসাইটকে সার্চ করবেন তখন হচ্ছে যে তারা র্যাঙ্কে সেটাকে কোন পজিশনটাতে দেখাবে, এবং সেই পজিশনটাতে যে দেখাবে, ধরেন যে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আছে কিন্তু ইয়াহুর 2 নম্বর পেজে আছে, ঠিক আছে, সার্চের রেজাল্টে। সো এই সার্চ ইঞ্জিনে সার্চের রেজাল্টে আপনার ওয়েবসাইটটা যে র্যাঙ্কিং করবে বা তার পজিশন যে ঠিক করবে, এইটার কাজ করে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখানে দেখেন কি বলেছে, অল মেজর সার্চ ইঞ্জিন সার্চ অ্যাজ গুগল, ইয়াহু অ্যান্ড বিং হ্যাভ সার্চ রেজাল্টস ওয়ের ওয়েব পেজেস অ্যান্ড আদার কন্টেন্ট সার্চ অ্যাজ ভিডিওস অর লোকাল লিস্টিংস আর শোন অ্যান্ড র্যাঙ্ক বেসড অন হোয়াট দ্য সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে এই ধরনের কথাই বলেছে যে আপনাকে কীভাবে হচ্ছে র্যাঙ্ক আপ করবে, এবং আপনার যে আপনি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করবেন এটা হচ্ছে যে দুইভাবে হয়, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। অর্গানিক জিনিসটা হচ্ছে যেটা আপনি হচ্ছে ন্যাচারাল অর্গানিক ওয়েতে করবেন, ঠিক আছে, যেটার জন্য আপনি হচ্ছে গুগলকে কোনো ধরনের পে করবেন না। ধরেন যে আমরা যখন একটা জিনিস সার্চ করি, ধরেন আমি একটু সার্চ করে দেখি, এটাতে হচ্ছে কোনো অ্যাপস আসে না, তাহলে কি দিব, আসছে না, আমি এভাবেই দেখাই যে দেখেন যে আমি যখন সার্চ করলাম এই রেজাল্টগুলো দেখান যে এটা হচ্ছে আমাকে নর্মালি এই লিঙ্কগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এগুলোর আগে কোনো অ্যাডস বা কিছু এই ধরনের লেখা নেই, জাস্ট হচ্ছে আমাকে নর্মালি লিঙ্কগুলো শো করছে। এই নর্মালি যে লিঙ্কগুলো শো করছে, এখানে এই যে ডিফারেন্ট পেজ নাম্বার আছে, আমি হচ্ছে যেই পেজ নাম্বারে ক্লিক করলে আমাকে হচ্ছে এই ধরনের লিঙ্কগুলাই দেখাবে, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনাদের অর্গানিক। এই যে এইটা দেখেন যে
backpackbang.com ঠিক আছে, তারা হচ্ছে যে সার্চ রেজাল্টে ফার্স্টে আসছে। আমি যখন ব্যাকপ্যাক কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম তখন এই রেজাল্ট আমাকে ফার্স্টে দেখালো। এটা হচ্ছে যে তারা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে গুগলের এই মানে গুগল সার্চ ইঞ্জিনে। এটা যদি আমরা বিংয়ে বা ইয়াহুতে সার্চ করি হয়তো দেখা যেতে পারে এটা 1 নম্বরে না এসে 2 বা 3 বা সেকেন্ড পেজ এরকমে হয়তো আসতে পারে। কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা যখন একটা জিনিস সার্চ করেন তো তখন হচ্ছে যে উপরে অ্যাডস লেখা থাকে। এটা সম্ভবত বিক্রয় .com এ আমি দেখেছিলাম, অনেকগুলোতেই আসে আসলে এখন পাচ্ছি না। আচ্ছা এখানে আসেনি। জি ভাইয়া, মোবাইল ফোন দিয়ে সার্চ দেন তাই আসবে। মোবাইল ফোন না তাও আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এমনিতে দেখিয়ে দিচ্ছি। দেখেন যে এখানে আমি দেখতে পাচ্ছি যে নর্মাল লিঙ্কগুলো আমাকে শো করছে ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে যে আমি পেইডে যাব তখন আমাকে এখানে কি দেখাবে যে এই যে লিঙ্কটা লিঙ্কটা শীট ঠিক হচ্ছে লেফট সাইডে আপনার উপরে হচ্ছে অ্যাডস লেখা থাকবে ঠিক আছে। যে অ্যাডস অ্যাডস মানে হচ্ছে যে এটা হচ্ছে পেইডের মাধ্যমে করা হচ্ছে, যে অর্গানিক ওয়েতে না, পেইড ওয়েতে করা। এখানে এখানে হচ্ছে অ্যাডস লেখা থাকবে। এবং অ্যাডস কেন লেখা থাকবে, কারণ তারা হচ্ছে গুগলকে বলেছে যে মানে যদি কেউ ধরেন আমি এখন মোবাইল ফোন লিখে সার্চ করেছি, তারা মানে যারা এভাবে তাদের অ্যাডস দিয়ে হচ্ছে তাদের ওয়েবসাইটটাকে ফার্স্টে নিয়ে এসেছে, তারা হয়তো গুগলকে এটা বলতে পারে যে আমি চাই যে যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করা হবে তখন যেন আমার ওয়েবসাইটটাকে ফার্স্টে দেখানো হয়। তো এই অ্যাডস এর জন্য তারা হচ্ছে গুগলকে এক একটা মানে অ্যামাউন্ট হচ্ছে পে করে। তো যেই অ্যামাউন্ট পেমেন্ট পাওয়ার কারণে গুগল হচ্ছে তাদের সেই রেজাল্টটা ফার্স্টে দেখায়। বুঝতে পেরেছেন? তো আপনি হচ্ছে যে চাইলে গুগলকে অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে ফার্স্টে দেখাইতে পারেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন যখন আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করবেন আপনারা চেষ্টা করবেন যাতে সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে করা যায়। কারণ আপনি যদি অ্যাড দিয়ে করেন তাহলে অ্যাড দিয়েই হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে আপনার অর্গানিক প্রমোশনের দরকার নেই। কিন্তু আপনি যেহেতু অর্গানিক ওয়েতে করবেন এই কারণে হচ্ছে যে আপনার পেইড এর কোনো দরকার নেই ঠিক আছে। আর পেইড হচ্ছে একটা লিমিটেড টাইমের জন্য থাকে, যে আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অনেক সময় দেখবেন যে ইভ্যালি তারাজ প্রিয়শপ মানে এই ধরনের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে এগুলো দেখা যায় যে ঈদের টাইমে বা হচ্ছে পূজা বা যে কোনো অকেশনের টাইমে তারা কি করে যে তারা হচ্ছে যে গুগলের কাছে অ্যাড দেয় যে আমার মানে আমার হচ্ছে এখন এই ডিসকাউন্টটা চলছে, যে আমরা এখন 10% বা 20% ডিসকাউন্ট দিচ্ছি, বা ইভ্যালি বললো যে আমরা এখন 70% ডিসকাউন্ট দিচ্ছি। তো কেউ যদি হচ্ছে ইভ্যালি লিখে সার্চ করে তারা যাতে হচ্ছে আমাদের এই মানে এই যে প্রমোশনটা আমরা করছি তারা যেন এটা দেখতে পায়, এর জন্য তারা কি করে গুগলকে একটা ফিক্সড অ্যামাউন্ট পে করে। পে করার কারণে ধরেন যে তাদের সেই ক্যাম্পেইনটা যতদিন চলে ধরেন সেটা 1 মাস ধরে চললো, 1 মাস ধরে চললে তাহলে ওই 1 মাস পরে সেই অ্যাপসটা কিন্তু আপনি যদি আবার মানে ইভ্যালির ওই সেম কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি আবার সার্চ করেন তাহলে কিন্তু সেই অ্যাপস লেখা জিনিসটাও আর দেখতে পাবেন না, বা তারা যে লিঙ্কটা প্রমোট করিয়েছিল সে অ্যাপস দিয়ে সেই জিনিসটাও আর দেখতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই 2টা জিনিস হচ্ছে যে আপনার অর্গানিক আর হচ্ছে পেইড ওয়েতে যায়। আচ্ছা এরপর দেখেন ডিসঅ্যাডভান্টেজেস, সরি অ্যাডভান্টেজেস আচ্ছা এখানে হচ্ছে যে অ্যাডভান্টেজেসটা সামহাও মানে আমার মিস্টেক হয়ে গেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার অ্যাডভান্টেজেস হলো যে আপনি আপনার ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্ক করাতে পারছেন, তারপর হচ্ছে যে এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের রেজাল্ট পাচ্ছেন। মানে এখানে যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো আছে জাস্ট অপোজিটগুলো, যে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে শুরুতে নিয়ে আসতে পারবেন, অর্গানিক প্রমোশন করতে পারবেন, এই জিনিসগুলো। আর এখানে যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো আছে এগুলো দেখেন যে অফেন ওয়েবসাইটস আর নেভার ইন্ডেক্সড বাই দ্য সার্চ ইঞ্জিনস, মানে মাঝে মাঝে দেখা যায় যে সার্চ ইঞ্জিনে আপনার হচ্ছে যে ইন্ডেক্সড হয় না। ইন্ডেক্সড মানে হচ্ছে যে লিস্টিংটা হয় না। আফটার সাইটস আর ইন্ডেক্সড অফেন দে আর নট ইন্ডেক্সড ফর স্পেসিফিক কিওয়ার্ডস, দেখা যায় যে মাঝে মধ্যে
যে আপনার লিস্টিং হলেও সেটা আপনি যে কিওয়ার্ডটা দিয়ে করেছেন কোনো কারণে সেই কিওয়ার্ডের জন্য সেটা লিস্টিংটা হয়নি। এরপর হচ্ছে ওয়েবসাইট ওনার্স হ্যাভ নো আইডিয়া উইচ সার্চ টার্মস উড রিলি বি বেস্ট টু ড্রাইভ ট্রাফিক। আচ্ছা, ওয়েবসাইট ওনাররা হচ্ছে মানে তাদের আইডিয়া নাই যে তাদের হচ্ছে যে কীভাবে মানে ট্রাফিক ড্রাইভ করে, তো সেই জিনিসটা হচ্ছে আপনারা করবেন। আপনাদের কাছে কোনো ক্লায়েন্ট যদি আসে, এসে যদি বলে যে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই, এখন কীভাবে আমার ট্রাফিক জেনারেট করলে ভালো হবে, তারা কিন্তু এইটা জানে না যে আপনি কোন ওয়েতে বা কোন প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে আপনি ট্রাফিক জেনারেট করবেন। সো আপনি তখন তাকে বলতে পারেন যে ঠিক আছে, আমি ওয়েবসাইটটা বিভিন্ন ব্লগিং সাইটে হচ্ছে গিয়ে করতে পারি, সোশ্যাল মিডিয়াতে করতে পারি, এভাবে করে হচ্ছে যে আমি তোমার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে দিতে পারি। এরপর আছে ফ্রেশ কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাট হার্ড টু কিপ আপ উইথ। আচ্ছা, আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন একটা ওয়েবসাইটের জন্য, তখন ট্রাই করবেন যে আপনারা হচ্ছে যে অনেকটা অনেকগুলো আর্টিকেল পড়বেন, পড়ে সেখান থেকে হচ্ছে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। বাট আপনারা যদি হচ্ছে যে মানে আরেকটা জায়গা থেকে ডিরেক্ট যেন কপি করে বসিয়ে দেন, তাহলে কিন্তু সেই লেখাটা আপনার জন্য কখনোই র্যাঙ্ক আপ করবে না, ঠিক আছে? গুগল সেটা হচ্ছে যে কপি, আপনি যে সেটা কপি করে নিয়ে এসেছেন সেটা ধরে ফেলবে। আচ্ছা, ডোমেইন এজ প্লেজ আ রোল। আচ্ছা, আপনার যে ডোমেইনটা থাকবে সেটার এজ হচ্ছে যে একটা প্লে রোল করে, যে আপনার সেটা কি আরো 50 বছর আগে নেয়া নাকি হচ্ছে যে 50 বছর পরে নেয়া, এরকম। ইটস হার্ড ওয়ার্ক অ্যান্ড টাইম কনজিউমিং। এটা হচ্ছে যে আপনার আপনি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করছেন, এই জিনিসটা কিন্তু আপনার একদিনে হবে না। আপনারা যখন হচ্ছে যে মার্কেট প্লেসে কাজগুলো দেখতে যাবেন, তখন দেখবেন যে অনেকে বলে যে আমি অন পেজ অপটিমাইজ করব 2 দিনে 3 দিনে, ঠিক আছে? 2 দিনে 3 দিনে তারা হয়তো আপনাকে একটা পেজ বা 2টা পেজ তারা হয়তো আপনাকে একটু ঠিক করে দিবে। বাট আপনার যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে চান, তাহলে সেটা দেখা যায় যে আপনার অনেক টাইম ডিউরেশনের ব্যাপার, যে আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করার জন্য অ্যাটলিস্ট আপনার 4 মাস ধরে রাখতে হবে। এমনিতে 5 থেকে 6 মাস ধরে রাখে, 4 মাসের মধ্যে হয়ে যায়। সো এটা একটা লং টাইম, সেটাই একটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে নো ওয়ান রিয়েলি আন্ডারস্ট্যান্ডস হাউ গুগল ওয়ার্কস। আসলে কেউই জানে না যে গুগল কীভাবে কাজ করে। আপনি কাজ করলে ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করাচ্ছেন, দেখলেন যে আজকে আপনার ওয়েবসাইট হচ্ছে 2 নম্বর পজিশনে আছে। এখন আপনি কালকে আবার যখন দেখবেন, তখন দেখবেন যে এটা হয়তো 10 নম্বর পজিশনে আছে। সে হচ্ছে যে এটা বলা যায় না যে আপনার গুগলটা কীভাবে কাজ করবে। এরপর হচ্ছে ইফ ইউর কম্পিটিশন ইজ হাই ইট গেটস মোর ডিফিকাল্ট, ঠিক আছে? তো আপনার কম্পিটিশন যদি হাই হয় তাহলে হচ্ছে মোর ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ধরেন যে আপনি নতুন অবস্থায় ইভ্যালির মতো একটা ই কমার্স ওয়েবসাইট রান করতে চাচ্ছেন। এখন ইভ্যালিকে টক্কর দেওয়া কিন্তু আপনাকে মানে আপনার জন্য এত ইজি হবে না, ঠিক আছে? সেই জিনিসটি আর কি এরকম বোঝানো হয়েছে। এরপর হচ্ছে টেকস আ লং টাইম টু সি দ্য বেস্ট রেজাল্ট। এটাই যে আপনার হচ্ছে যে একটা লং টাইম পিরিয়ড নেবে আপনাকে রেজাল্টটা শো করার জন্য। আর এগুলো হচ্ছে যে আপনার মানে এই প্রসেস চলতে থাকবে। সো আপনাদের হচ্ছে যে এখন আমি ক্লাস একটা দিব, যতটুকু বলেছি এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আরো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, ঠিক আছে। কারো যদি কোনো ধরনের প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে ক্লাসের টাস্কটা দিই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা,
আচ্ছা দেখেন, আমি আপনাদের হচ্ছে ক্লাসের টাস্কের কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি। একটা হচ্ছে যে হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং কনসিস্ট অফ, যে ডিজিটাল মার্কেটিং কি কি কনসিস্ট করে, হাউ ডু ইউ নো, সরি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে যা কিছু জানেন লিখবেন। এরপর হচ্ছে রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ ডিজিটাল মার্কেটিং, আপনার ডিজিটাল মার্কেটিং এর যে অবজেক্টিভগুলো আছে সেগুলো লিখবেন। এটা করে, অ্যাসাইনমেন্টটা করে গুগল ড্রাইভে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সাথে সাথে আপনারা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে হচ্ছে এটা করেন। আচ্ছা কি রাজু ভাই একটা কোশ্চেন করেছেন, আমি আপনার কোশ্চেনের আনসারটা দিচ্ছি, এক মিনিট। আচ্ছা রাজু ভাইয়া, আপনি যেটা বলেছেন এটা ভাইয়া এখনো বলতে পারছি না, কারণ আমাদেরকে এমনিতে বলেছে, এখন কবে হবে এই টাইপের কিছু আমাদেরকে বলেনি, এর জন্য আমি হচ্ছে যে আপনাকে এক্সাক্ট ইনফরমেশনটা দিতে পারলাম না।